আচ্ছা বলুন ভাই, ইমাম হুসাইন যে শহীদ হলেন, তার মাটি কোথায় দেওয়া হয়েছিল? কারা মাটি দিয়েছিল? তার মাজার কটা হয়েছিল? কারি মনে আছে ভাই? মনে নেই? আমি তো জানি মুর্শিদাবাদ শুনে শুনে সব মুখস্থ আছে আপনাদের। ভুলে গেছেন? শুনেছেন? শুনেছেন কিন্তু ভুলে গেছেন। আচ্ছা, এই গ্রামে কোনো জীবনী হয়নি মনে হয় কখনো? না, কেমন কথা, আসলে জীবনী হয়নি কখনো। বাবা গো, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, আহ, কোথায় পড়ে আছেন কারবালাই? দুলদুল চোখে পানি নিয়ে বাবা ফিরে যাচ্ছে খিমার দিকে, দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা। ওইদিকে সাকিনা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ আমার আব্বা জান কখন আসবে গো আল্লাহ। বাবা, সাকিনার নজর পড়েছে দুলদুলে, দুলদুল আসছে গো, কিন্তু দুলদুল কেউ বসে নাই, শুধু দুলদুলের দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি। সাকিনা কাঁদতে কাঁদতে বসে গেল, জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে বসে গেল, বাবা হাসান বানু কাঁদতে কাঁদতে বসে গেল। বাবা গো, সবাই কাঁদতে লেগেছে, দুলদুলকে বাবা খালি দেখে সবাই কাঁদতে আরম্ভ করেছে, খিমার মধ্যে হাহাকার হয়ে গেল, ইমাম হোসেন আর ফিরে এলো না। যদি কাউরি বাড়িতে একজন ইন্তিকাল হয়ে যায় বাবা, ওই বাড়ির সবারই মনটা খারাপ হয়ে যাবে। বাবা, খিমার মধ্যে যারা যারা ছিল সবাই কাঁদতে আরম্ভ করেছে, আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে গেল, খালি দুলদুল ফিরে গেল, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এ ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার, আর সহজাই না গো আল্লাহ, আর সহজাই না গো আল্লাহ, জালিমের জুলুম, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, ভিতরে সবাই হাহাকার ভেদে গেছে, আর যাই না ইমাম হোসেনের বোন যাই না, বাবা ভাইয়ের লাশের পাড়িয়ে পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা। 7 বছরের বেটি সাকিনা কাঁদছে, বাপের লাশ খানা দেখে সাকিনার চোখের পানি থামে না, জয়নাল আবেদিন মাটিতে গড়াগড়ি দিচ্ছেন বাবা, কোনো এমন সন্তান নাই বাপের লাশকে দেখে দিল থামতে পারবে বাবা। 7 বছরের বেটি সাকিনা মাটিতে গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন যারে যার হয়ে মাটিতে গড়াগড়ি দেয়, আল্লাহ গো আমার আব্বা জান চলে গেল আল্লাহ, জাইনাব কান্দে আল্লাহ আমার ভাইজান চলে গেল, জাইনাব ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন বাবা, আর সবারই চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। ঠিক রাত্রির সময় বাবা, রাত্রি পূর্ণিমার চন্দ্র,
বাবা তিনজন ব্যক্তি সামনে দিক থেকে চলে আসছে, যাই না বলছেন কে আছো গো? আমার ভাইকে শহীদ করে দিয়া তোমাদের মনের সাদ মিটেনি, আমার ভাইয়ের লাশকে তোমরা চুরি করতে আসছো, খবরদার আসিও না, যদি তোমরা আমার ভাইয়ের লাশকে চুরি করো হাত দেও, আমি যাই না ফাসাদ বেঁধে যুদ্ধের ময়দানে নেমে যাব। আওয়াজ এসে গেল, ওরে যাই না, তোমাকে ফাসাদ বানতে হবে না, যাই না মনে করছেন আল্লাহ গো, এটা তো আমার মায়ের মতো গলা লাগে আল্লাহ, তবে আমার মা কি চলে এসেছে? বলছেন হারে বেটি, আমি তোমার মা ফাতেমা, ও গো মা তুমি এসেছো মা, তোমার ডান দিকে কে আছে মা? বলো তোমার ডান দিকে আছে তোমার আব্বা শেরে খোদালি, বাম দিকে আছে তোমার নানা নবী মোস্তাফা। ফাতেমা বলছেন ওরে বেটি জাইনাব রে, আমি হোসেনের যুদ্ধ দেখতে এসেছিলাম রে, ওরে বেটি জাইনাব, আজকে হোসেনকে তীর লাগেনি রে, আজকে আমার কলেজাতে তীর লেগেছে রে। ওই ফাতেমা বলছেন বেটি যাই না, আজকে হোসেনকে তীর লাগেনি, আজকে আমার কলেজাতে তীর লেগেছে রে। জাইনাব বলছেন মা গো, অনেক দিন থেকে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরনি মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। ফাতেমা বলছেন না রে বেটি, আজকে তোমাকে যদি বুকে জড়িয়ে ধরে নি মা, তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে মা। ওরে বেটি ওরে বেটি জাইনাব, আমি বুঝে গেলাম আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। বাবা গো এই কথা বলতে নাই, সকাল বেলাতে ইয়াজিদের সৈন্যরা এসে খিমার মধ্যে যারা যারা ছিল, বাবা কার নাকের দুল ছিঁড়েছিল, কার কানের দুল ছিঁড়েছিল, অত্যাচার শুরু করে দিয়েছিল বাবা। জয়নাল আবেদিনকে বাবা যেন জেলখানাতে বন্দি করা হইল। সগুরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিন বন্দি রইলেন, জয়নাল আবেদিন বন্দি রইলেন এজিদের ওই জেলখানায়। বাবা গো জেল বন্দি বানিয়ে দেওয়া হইল, যেমন বাবা বন্দি করে দেওয়া হলো বাবা গো, সবাইকে নিয়ে যাচ্ছে বাবা ইয়াজিদের রাজধানী, বাবা গো ইয়াজিদ পাপির কাছে। কিন্তু বেরাদার ইমাম হোসাইনের মাথাটাকে নিয়ে নিল, একখানা বল্লমের নোকের ওপরে বাবা মাথাখানাকে লাগায়া যেন রাস্তা ধরেছেন বাবা, বডিখানা থেকে গেল। তবে বাবা গো বডিখানাকে কারা দাফন করেছিল? গাদিরা বলে একটা গ্রামের নাম, ওই গ্রামের নবীর ভক্তরা ছিল বাবা, উনারা এসে ইমাম হোসেনের বডিখানাকে যেন বাবা কারবালাই দাফন করা হইল, আর মুন্ডখানাকে নিয়ে বাবা চলে গেল। ও বেরাদার বন্ধুরা, রাস্তাতে অনেক ঘটনা আছে বাবা, যদি জীবনী হয় বিশ্লেষণ ভাবে বলা হয়, জালসাতে বলা হয় না। ওই মাথাকে যেমনই বাবা নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা, একজন ইহুদি বাবা গো দেখছেন কার মাথা নিয়ে আসে। বাবা গো ইবনে সাদ বললো, এক কাজ করো, আমরা গাছের তলাতে বসে যাও, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের নোকের উপরে রাখা আছে, গাছের তলাতে বসে গেছে গো। আর ইহুদি এসে বলতে লাগলো, শোনো শোনো গো একটা কথা বলবো। বললো কি কথা? বললো ও গো ইবনে সাদ, এই মাথাটা যদি তুমি আমাকে একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে আমি তোমাকে 10,000 টাকা দেব। ইবনে সাদ ভাবতে লাগলো, এই মাথাতে আছে তো আছে কি, 10,000 যদি পাই তবে দেব না কেন, য টাকা পাবো ত টাকাই লাভ আছে, মাথাটা দিয়ে দিল। বাবা গো ইহুদি ওই মাথাটা ঘরের মধ্যে নিয়ে গেল, যেমনই বাবা ঘরের মধ্যে মাথাখানাকে নিয়ে গেছেন বন্ধুরা, রেখে দিয়েছেন মাথাখানা। ঠিক রাত্রি 12টার
সময় যেমনই মাথা খানাতে রেখেছেন বাবা গো, এত ঝকঝক করতে লেগেছে বাবা, এত ঝকঝক করতে লেগেছে বাবা, ওই ইহুদির ঘর যেন আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাথা থেকে নূর বের হচ্ছে বাবা, ওই ইহুদি সঙ্গে সঙ্গে ওই মাথাকে সামনে রেখে দিয়া সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর মাথা খানাকে জমা দিয়ে দিল, বাবা গো ইবনে সাদকে 10,000 টাকা দিয়েছি ব্যাগে ভর্তি করে নিয়া, বাবা গো টাকা খানাকে নিয়ে যাচ্ছি, আবার সামনে গিয়ে বাবা রাত্রি লাগলো। ওখানকার একজন ইহুদি বলল, আমাকে একটা রাত থাকতে দাও মাথা, বাবা গো আমার ইমাম হোসেনের মুন্ডখানা দিল। আবার রাত্রি বেলাতে ওই ইহুদিও নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, 10,000 টাকা দিল, টোটাল 20,000 টাকা পেয়েছে। ইবনে সাদ বলতে লাগলো, ওরে আমার ভক্তরা শুনে নাও, এই টাকা ইয়াজিদকে জানাবো না, আমরা চলো ওই গাছের তলাতে বসে টাকাগুলা ভাগ করে নি। যেমনই বাবা ওই গাছের তলাতে বসে টাকা যেমনই ভাগ করতে যাবে বাবা, ব্যাগে ভাত দিয়া যেমনই টাকা বের করতে যাবে গো, ওই টাকা টাকা নয়, ওই সমস্ত টাকা ঠিকরা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত টাকা মাটি হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবা এবার মাথাখানাকে নিয়ে গেল ইয়াজিদের কাছে। এবার ইয়াজিদ পাপি বলতে লাগলো, ও ইবনে সাদ ইমাম হোসেনকে কেন হত্যা করেছো বাবা গো? ওই ইবনে সাদ ইয়াজিদের অর্ডার না পেলে কোনো কাজ করতো না বাবা গো। এবার বলতে লাগলো কি করা যাবে। জয়নাল আবেদিন বলতে লাগলো, যদি পারো গো তবে আমাদের সহিহ সালামতে মদিনায় পৌঁছে দাও বাবা গো। এবার যারা যারা ছিল বাবা তাদেরকে মদিনায় পৌঁছে দিল, ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে গেল আর মদিনাতে যেন দাফন করে দিল। তবে বাবা ইমাম হোসেনের মাজার হলো দুইখানা, একটা হলো কারবালায় আর একখানা হলো সোনার মদিনায়। বাবা গো বডিখানা হলো কারবালায় আর মুন্ডখানা হলো বাবা মদিনায়। আল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, মাওলানা ও পিতা মনের কথা, ও পিতা পড়ে যত মনে সাত মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে ও হাজেরা, যখন পড়েছিল ও হাজেরা কত কষ্ট করে তোদের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে ও পানি যখন না পাইল ও হাজেরা, সাবর দৌড়ে ছিল পানি পান কহ ইয়ানবের, দিল শান্তি এল গো হাজেরা, দিল শান্তি এল, দিল শান্তি এল গো হাজেরা, দিল শান্তি এল, ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যত মনে সাত
তো মাসির বালকনিয়ে পড়ে ছিল বনে গো হাজরা, পড়ে ছিল বনে, পড়ে ছিল বনে গো হাজরা, পড়ে ছিল বনে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার যাকে বলার মাধ্যমে ভুল টুরতে, ছোট ভাই ছোট্ট ছেলে বলে ক্ষমা করবেন। আর আশা করি আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত এখানে বসলেন, তবে ভাই শুনবেন কম, একটু আমল করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আর যদি আপনারা পারেন পাঁচ অক্ত নামাজ পড়বেন ভাই, পাঁচ অক্ত অবশ্যই আপনারা নামাজের পাবন্দি করবেন। জানবেন না ইমাম সাহেব আপনারা রেখেছেন যোগ্য বিজ্ঞ উলামা, আপনারা নামাজ পড়বেন। তবে ভাই চাচা দোয়া করবেন না, চাচা চাচা ভাগার তাল খুবই আছে। হ্যাঁ আমি যতক্ষণ না গেলে যা ওইতে দিব চাচা। সুবহান আল্লাহ মাশাল্লাহ। তবে যাকে ভাই দুটা মিনিট আর সময় নেবো, শুধু দুটা মিনিট জিকির করব ভাই মাত্র, আপনারা যদি করেন তাহলে করবো, না হলে জিকির করবেন তো আপনার সাথে একটু, তাহলে যদি সাথে করেন তো একটু আগিয়ে চলে আসেন তো, এখানে দুয়া হবে আর জিকিরটা হবে, একটু চলে আসেন ভাই। চাচা একটু আসেন, চাচা আমার চাচা সোনা চাচা কই যা চাচা আসেন, ওই তিন চারটা পয়সা আসে চাচা। ও গজল এদিকে মা বোনের বিড়ি বানে না, না আচ্ছা বিড়ি বানে না, খালি রান্না করে নাকি স্বামীর সেবা করে না? হিন্দি? বাপ রে সবই তাহলে জানে এরা, আমার কম সব ভাষা মন মনে আছে। ওম লা ইলাহা হরতি পপমিল লল্লাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরপিনিতির জপিন নাম মোহাম্মদ। ওম হতারবিন্দ্র হতারবিন্দ্র মহা সুরিন্ন বল্ল জশ্র শস্য পণ্ড পল্ল মল্ল বল্ল। ওম লা ইলাহা হরতি পপমিল লল্লাহা পরম পদম। বুঝতে পারলে? এই হিন্দুরা ভাবে এই মল বিকীর্তন করতে চলে এসেছে নাকি রে? সুবহানাল্লাহ, লাগলে ভাষা কঠিন কিন্তু মানে খুবই সোজা। লা ইলাহা হরতি পপম ইল্লাল্লাহ পরম পদম, ভাষা কত আটকাল কিন্তু মানে খুবই সোজা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বলবো ভাই, বলে দেবো আগে জিকিরটা হয়ে যাক, তারপরে দুটা সুন্দর গজল বলবো, যেহেতু আমার মা খালারা খালি গজলের ভক্ত, সারা রাত গজল বলে পারা যাবে না, আর আমার গজল শেষ নাই, সারা রাত বলেও শেষ হবে না একটা। হ্যাঁ তাহলে একটা গজল হয়ে যাক, হিন্দি গজল হয়ে যাক, আপনার আমার সাথে সাথে গোটা মাঝমা পড়েন। নরওয়ালা আয়া হ্যায় নর লেকার আয়া হ্যায় সারে হ্যায় আলম মে ইয়ে দেখো কেসা নর ছায়া হ্যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সুইতে গেছে বাবা মালবি আমরা চিল্লে আয় রে আয়। ও তেরে নসলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূর কা, তুহে আইনে নর তেরা সব গরানা নূর কা, নর 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 ওয়ালা আয়া হে নর লেকার আয়া হে নর ওয়ালা আয়া হে নর লেকার আয়া হে সারে আলম মে ইয়ে দে দেখো কেসা নর ছায়া হ্যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও জব তলক ইয়ে চাঁদ তারে ঝিলমিলাতে যায়েঙ্গে,
बोतल का जश्न विलादत हम मनाते जाएंगे। नौर 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 वाला आया है, नौर लेकर आया है, नौर वाला आया है, नौर लेकर आया है। सारे है आलम में ये देखो कैसा नौर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या जरूर बोलो अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु जोरे बोलन सुभानअल्लाह। आगे जमजम उठे जिकिटे हो जाए भाई, अपनारा बोलते राजी आछेन तो बोलबेन कि बोलबेन ना, चोख बुंदे बोलबेन ना तो देखे खूब भय लागे आपनादेर। তিন চারটা আছে বেরে এটিও ভয়ে গেলে মুশকিল আছে। তো যাকে জিকিরটা মন খুলে করেন, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কথায় সারহা দেব, কিন্তু আল্লাহকে আমরা ডাকতে জানি না। আজকে এই পবিত্র সভা থেকে আল্লাহকে মন খুলে ডাকেন, আমার সাথে সাথে গোটা মাজমা পড়বেন, কেউ কাউরি দিকে দেখবেন না, গোটা মাজমা আমার সাথে সাথে পড়তে থাকুন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বল হাসবি হসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ কালকে থেকে পড়বেন তো আপনারা, গ্যারান্টি বলেন ইনশাআল্লাহ পড়বেন তাহলে গ্যারান্টি। দেখছেন হাজরাত দেখে নেবেন তো কয়জন যাইছে মসজিদে, সুবহান আল্লাহ। আমরা তো দেখা দেখি করি, হ্যাঁ জানি না, একশোটার মধ্যে বললাম না নিরানব্বইটা লোক সুরা জানে না। একটা লোক জীবনে নামাজ কাকে বলে ও চিনেই না, তো শ্বশুর বাড়ি গেছে তো আর শালা বলছে, মানে শুক্রবারের দিন ওর শালা বলছে ওই বহনু, বহনু বলে না কি বলে আপনাদের, বহনু ভগনু আর বহনু বহনু বলছে বহনু, বলে কি হলো, বলে শুক্রবার দিন নামাজ পড়তে যাবে না। যে কেমন নামাজ, ও দেখেন কোন মুসলমান বলে কেমন নামাজ, তোর শালা শিখাইছে যে আজকে যদি বহনু নামাজ পড়তে না যায় তো গ্রামের লোক বলবে যে কাকে বহিন দিয়েছে যে নামাজই জানে না, মুসলমান হয়ে যেমন করে বহনুকে নিয়ে যাব, বহনু যাবে না আর শালা ছাড়বে না। বহনু বলছে দেখো ভাই আমি নামাজ বুঝি না আমি যাবো না, আর শালা বলছে এক কাজ করো মসজিদে চলো, যে যেমন করবে তুমি দেখা দেখি তেমন তেমন করবা। ই বলছে ওই রকম নামাজ, বলে হ্যাঁ দেখা দেখি পড়বা, আজকাল সবাই দেখা দেখি যেমন মসজিদে করে। ই আগে চলে গেছে আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের মাত্র দুটা দাঁত, বেচারা বয়স্ক ইমাম, শালা শিখেছে যে যেমন করবে তেমন তোমাকে করতে হবে মসজিদে। নামাজ চলছে, এক রিকাতে সিজদা থেকে উঠতে গিয়ে ওই জামাইয়ের পাছাতে কার একটু মাথা লেগে গেছে পিছনে। ই ভাবলো শালা বলেছে যে যেমন করবে আমাকে করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি ফের কার পাছাতে মারবো, সামনে ইঁদ দাঁতওয়ালা ইমাম আছে মনে হয় একে উড়াইতে হবে। এমন ভাবে আড়িয়ার মতন দিল, ধাক্কা মুখের ভরে পড়ে গেল, যে দুটা দাঁত বাইচা ছিল ওই দুটো শেষ, ডান দিকে হুঁড়া মারছে ওই এই বহনু কি হলো এই বহনু, ই ভাবছে ফের আমাকে হুঁড়াইতে হয়ে লাগছে, ইভাবে দিল উল্টা গেল সব, বাম দিকে হুঁড়া মারছে ইমাম সাহেব পড়লে আর পড়লে তোরা মায়ের খেয়ে লাগে হুঁড়া মারছিস। এরকম হলো আমাদের মুসলমানের, হ্যাঁ নামাজের দিকে কেহ নাই ভাই, বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়তে হবে মানে হবে, বেরাদার বন্ধুগণ বাবাজি নামাজ ছাড়া কোনো আমাদের উদ্ধার নাই। ভাই বাবাজি আমার মা বোনেরা, যাকে বলার মাধ্যমে ভুল টুটি ছোট্ট ভাই ছোট্ট ছেলে বলে ক্ষমা করবেন, ওমা আলাইনা ইল্লাল বালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান সকলে, সালাম পড়ুন ইয়া নবী।